হঠাৎ নবীজি মাথা উপরের দিকে উঠিয়ে কবরের দিকে ইশারা করে আমাদের দিকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবার দল তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানাহ চাও কেননা এই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলতে থাকে আনা বাইতুল গুরবা আমি কিন্তু একাকিত্বের ঘর আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে এসো আনা বাইতুদ দুদ আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমার কাছে আসার আগে জীবনের সব কাজের হিসাব মিলিয়ে এসো আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে ঈমান আমলকে বন্ধু বানিয়ে নিয়ে এসো আনা বাইতুত তুরাব আমি কিন্তু মাটির ঘর আমার কাছে আসার আগে আমল নামা ঠিক করে এসো এভাবে কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকতে থাকে এক বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা যখন জমিনের উপর চলবে তখন তোমাদের থেকে যেন অহংকার আর দাম্ভিকতা প্রকাশ না পায় কারণ অহংকারী এবং দাম্ভিকতার সাথে মরার পরে কবর অত্যন্ত ভয়ঙ্কর আচরণ করবে সূরাতু বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা হে আমার বান্দারা দুনিয়াতে যে আমার জমিনের উপর তোমরা দাম্ভিকতার অহংকার বশত চলাচল করো না কারণ কবরে আসার পর কবর তোমার সাথে অত্যন্ত ভয়ঙ্কর আচরণ করবে الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد. الحمد لله নানাখি কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুর্দাদের রুহের মাগফিরাত কামনায় দুই দিন ব্যাপী ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাদেরকে জাগতিক সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে এই মুবারক মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজ্ঞাপনে আমার নামে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, কবরের আজাব, ঠিক কিনা? এই নির্ধারিত বিষয়ের উপর আলোচনার লক্ষ্যে আমি আপনাদের সামনে সূরা হামিম আস-সাজদা এর ৩০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই সময়ের সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, আমাকেও আপনাদেরকে বুঝানোর মতো করে বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টির ইচ্ছা করলেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শের পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষের রূহকে একসাথে সৃষ্টি করে তিনি একটি জগতে রেখে দিয়েছিলেন, সেই জগৎটির নাম হচ্ছে আলমে আরওয়াহ, তথা রুহের জগৎ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে মানব জাতি সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ইচ্ছা করেছেন ওই রুহের জগৎ থেকে বের করে এনে দ্বিতীয় আরেকটি জগতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন, সেই জগতের নাম হচ্ছে আলমে আরহাম, তথা মাতৃগর্ভ জগৎ। এই মাতৃগর্ভ জগতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় থাকতে দেননি, একটি নির্ধারিত সময় পর্যন্ত রেখে ভিন্ন একটি আকৃতি দিয়ে তৃতীয় আরেকটি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা পূর্বে যেই দুইটি জগৎ পার করে এসেছি এই দুইটি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো বিধিবিধান নির্ধারণ করেননি। আপনারা কি বলেন, আমরা যখন রুহের জগতে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, তখন কি আমাদের উপর কোনো বিধান ছিল? ছিল না। কিন্তু তৃতীয় জগৎ আলমে দুনিয়া, দুনিয়ার এই জগৎ বর্তমানে যেখানে আমরা বসবাস করছি, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী রাসূলদের মাধ্যমে অসংখ্য অগণিত বিধিবিধান দিয়েছেন যেগুলো পালন করা আমাদের উপর আবশ্যক। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, ঠিক না? এই তৃতীয় জগৎ আলমে দুনিয়াতেও আমরা চিরস্থায়ী থাকতে পারব না, একটা নির্ধারিত সময়ের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ আরেকটি জগতের বাসিন্দা বানিয়ে দিবেন, সেই জগতের নাম হচ্ছে আলমে বারজখ, তথা কবরের জগৎ। আমাদেরকে বানানোর পর প্রথমে
রুহের জগতে ছিলাম, তারপর মায়ের গর্ভে জগতে ছিলাম, তারপর দুনিয়ার জগতে ছিলাম, চতুর্থ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর জগতের বাসিন্দা বানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাওয়ার একমাত্র ব্যবস্থাই হচ্ছে মৃত্যু। মৃত্যু ব্যতীত এই দুনিয়ার জগৎ থেকে আমরা কেউ কবরের জগতে যেতে পারবো না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের এক আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام, এই আসমান জমিন এত দুভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুই একটা নির্ধারিত সময়ের পর ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে মহাপরাক্রমশালী আল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেহ এবং শরীর, দেহ এবং রুহের মাধ্যমে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেহ এবং রুহ নামক দুইটি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, সাথে সাথে প্রত্যেকের মধ্যে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার একটা যোগ্যতা দিয়ে দিয়েছেন। এ সম্পর্কে সূরাতুশ শামসের এক আয়াতে আল্লাহ বলেন, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. আমি প্রত্যেকটা প্রাণীকেই ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার যোগ্যতা দিয়ে রেখেছি, সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে এসে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে গুনাহ মুক্ত অবস্থায় রাখতে পারবে, হালাল হারামের মাঝে পার্থক্য করে চলতে পারবে, হক না হকের মাঝে পার্থক্য করে চলতে পারবে, বলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল মুমিন বলে সাব্যস্ত হবে। আর যে ব্যক্তি দুনিয়াতে এসে গুনাহ যুক্ত জিন্দিগি যাপন করবে, গুনাহের মাধ্যমে নিজেকে কলুষিত করে ফেলবে, বলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যর্থ মুমিন বলে সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে একটা নির্ধারিত সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, যাতে করে এখান থেকে আমরা কবরের জগতের সামানা তৈরি করতে পারি, আর এই সুযোগ আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে দিয়ে রাখবেন। যখন আমাদের মৃত্যু চলে আসবে, আমাদের জাগতিক জীবনের সমস্ত ব্যস্ততা বাতিল করে দিবেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নেককার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতারা তার কাছে এসে তাকে স্বাগতম জানাতে থাকবেন, মারহাবান মারহাবান আহলান ওয়া সাহলান বলতে থাকবেন। আর আল্লাহর নাফরমান বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময় আল্লাহর অসংখ্য গজবের ফেরেশতারা তার কাছে এসে তাকে অভিশাপ দিতে থাকবে, লানত দিতে থাকবে। এ সম্পর্কে বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ কিতাবের 18557 নম্বর হাদিসের বর্ণনা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار. একদা আমরা এক আনসারী সাহাবীর জানাজা পড়ার উদ্দেশ্যে নবীজির সাথে বের হলাম, পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীর কবর দেখতে পেলেন। নবীজি ওই কবরের পাশে যেয়ে বসে গেলেন। বর্ণনাকারী বলেন, ওয়াজালাসনা হাওলাহু কান্না আলা রুসিনা আত-তায়ির, আমরাও নবীজির পাশে যেয়ে বসে গেলাম, এত ধীরস্থিরভাবে বসলাম
যে আমাদের মাথার উপর পাখি বসতে পারবে এত ধীরে অস্থিরভাবে বসে রইলাম নবীজি দীর্ঘ সময় নিচের দিকে তাকিয়ে রইলেন মাথা উঠাচ্ছেন না فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر হঠাৎ নবীজি মাথা উপরের দিকে উঠিয়ে কবরের দিকে ইশারা করে আমাদের দিকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবার দল তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানাহ চাও কেননা এই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলতে থাকে আনা বাইতুল গুরবা আমি কিন্তু একাকিত্বের ঘর আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে এসো আনা বাইতুদ দুদ আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমার কাছে আসার আগে জীবনের সব কাজের হিসাব মিলিয়ে এসো আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে ঈমান আমলকে বন্ধু বানিয়ে নিয়ে এসো আনা বাইতুত তুরাব আমি কিন্তু মাটির ঘর আমার কাছে আসার আগে আমলনামা ঠিক করে এসো এভাবে কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকতে থাকে এক বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা যখন জমিনের উপর চলবে তখন তোমাদের থাকে যেন অহংকার আর দাম্ভিকতা প্রকাশ না পায় কারণ অহংকারী এবং দাম্ভিকতার সাথে মরার পরে কবর অত্যন্ত ভয়ঙ্কর আচরণ করবে সূরাতু বানী ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা হে আমার বান্দারা দুনিয়াতে যে আমার জমিনের উপর তোমরা দাম্ভিকতার অহংকার বশত চলাচল করো না কারণ কবরে আসার পর কবর তোমার সাথে অত্যন্ত ভয়ঙ্কর আচরণ করবে এই জন্য নবীজি সাহাবাদেরকে কবর থেকে আশ্রয় চাওয়ার জন্য বললেন আমার ভাইরা এই কবর আমাদের কাছে জান্নাতের বাগান হিসাবে আসবে তখনই যখন জাগতিক জীবনটা আমাদের কাছে সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে যে বিধিবিধান পাঠিয়েছেন সে বিধান মোতাবেক যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তবেই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে আমার ভাইরা তারপর নবীজি বলেন ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা ওই মুমিন বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় হবে নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিযুল বুজুহ উজ্জ্বল চেহারা বিশিষ্ট আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে আসে তাকে মারহাবা মারহাবা বলতে থাকে স্বাগতম জানাইতে থাকে ইয়াজলিসু মাদ্দা বসরিহি ওই মুমিন বান্দা যিনি মুমূর্ষ অবস্থায় আছেন তার দৃষ্টির সীমা শেষ পর্যন্ত সারিবদ্ধ হয়ে ফেরেশতারা বসে তাকে মারহাবা জানাইতে থাকে এক পর্যায়ে হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত ওই মুমিন বান্দার কাছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ বলে মালাকুল মাউত তার সাথে জান্নাত থেকে কাফনের কাপড় এবং সুগন্ধিময় জিনিস নিয়ে আসে মালাকুল মাউত যখন মুমিন বান্দার আত্মাটাকে বের করে নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা কোন পাত্রের শেষ অংশের পানিটা যেমন আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে বলে মালাকুল মাউত ওই মুমিন বান্দার আত্মাটাকে এত ধীরে ধীরে কষ্ট ছাড়া বের করে নিয়ে আসবে আমার ভাইরা মালাকুল মাউত যখন ওই মুমিন বান্দার আত্মাটাকে হাতে রাখবে নবীজি বলেন এক মুহূর্ত সে তার নিজের হাতে রাখবে না বলে ওই খুশবুদার সুগন্ধযুক্ত যে কাপড় সে নিয়ে আসছিল ওই কাপড়ের মধ্যে রেখে
কাপড়ের মুখটা বন্ধ করে দিবে তারপর ওই মুমিন বান্দার আত্মা থেকে এত সুন্দর গ্রাণ বের হতে থাকবে আশেপাশের সমস্ত ফেরেশতারা বলবে মা হাযার রূহু তাইয়িব এই উত্তম আত্মাটা কার এত সুন্দর গ্রাণ তার থেকে আসতেছে তখন মালাকুল মউত তাদেরকে বলবেন তোমরা কিভাবে বুঝলে বলবে তার আত্মা থেকে তো খুব সুন্দর গ্রাণ আসতেছে এত সুন্দর গ্রাণ তো আমরা দুনিয়ায় কোথাও পাইনি আমার ভাইরা তারপর মালাকুল মউত ওই মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রথম আসমানের কাছে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের দুয়ার খুলে দেওয়া হবে প্রথম আসমানে যত ফেরেশতারা আছে সবাই তাকে মারহাবা জানাইতে থাকবে আহলান ওয়া সাহলান বলতে থাকবে আত্মা বহনকারী ফেরেশতা যখন মুমিন বান্দার আত্মা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে সাত আসমানের উপর নিয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন হে আমার ফেরেশতারা আমার মুমিন বান্দার আত্মাটাকে আমার কাছে আর নিয়ে আসার প্রয়োজন নেই তাকে ইল্লিয়িন নামক জায়গায় রেখে দাও মুহতারাম হাজিরিন একদিকে ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে ইল্লিয়িন নামক জায়গায় রেখে দিবে অপরদিকে দুনিয়ার মানুষ ওই মুমিন বান্দার লাশটাকে কবরস্থানের মাটির নিচে রেখে আসবে আহা কি দৃশ্য সেটা কি এতিম আর অসহায় অবস্থায় মানুষকে আমরা রেখে আসি দুনিয়াতে যখন আমরা বেঁচে থাকি জনবল মনোবল অর্থবলের প্রভাবে চতুর্দিকে মনে হয় কত মানুষ আমার কাছে আছে যখনই মৃত্যু হয়ে যাবে আমি আপনি একা হয়ে যাব আমাকে আপনাকেও দুনিয়ার মানুষ এতিম অবস্থায় মাটির নিচে রেখে আসবে কবরের মাটি খুব ঠান্ডা গত নভেম্বর মাসের সাত তারিখে আমার আব্বাজান এন্তেকাল করেছেন আব্বাজানের কবরে আমি নেমেছিলাম দেখেছি কবরের মাটি খুব ঠান্ডা আরে আমরা আমাদের আত্মীয় স্বজনকে সেই কবরের মধ্যে শুধু তিনটা কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে রেখে আসি আমরা ঘরের মধ্যে কম্বল দিয়েও শীত কমাইতে পারি না আর তারা সেখানে খালি অবস্থায় কিভাবে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যার যে আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেলেন তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন মুমিন বান্দার আত্মাটা দেহটাকে যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও এবার আমার বান্দার দেহের মধ্যে রূহটাকে ফুঁকে দিয়ে আসো রূহকে দিয়ে আসো ফায়াতিয়ানিহি মালাকানি যখন ওই মুমিন বান্দার দেহের মধ্যে তার রূহ চলে আসবে তখন দুইজন ফেরেশতা তার কাছে আসবে এসে ফায়াজলিসানিহি ফায়াকুলা লাহু তার কাছে এসে তাকে বসাবে এবং বলবে বলো মার রব্বুকা তোমার রবকে মুমিন বান্দা কি বলবেন রব্বি আল্লাহ বলেন মুমিন বান্দা কি বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমাদের রবকে বলেন তো দেখি আল্লাহ হ্যাঁ এই কথা বলার পর মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে এই কথার উপর অটল আর অবিচল থাকতে হবে আমার ভাইরা সূরা হামিম আসসাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة نشجوي جارا بولين أما در رب الله ايكو تر اوبار مرن پر جنتو بي چول تھاکتے پارے بولے اوئي بندر مرتر شموئے تتنزل عليهم الملائكة اسمان تھے فرسترا اشے تار کچھ بولتے تھا کہ هي بندر اللہ تخافو তুমি ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তাও করো না ওয়া আবশিরু বিল জান্নাহ ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন কখন যখন আমি আপনি ঈমান আনার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারব ঠিক কি না কিন্তু বড় আফসোস লাগে আমাদের সমাজের কয়জন মানুষ এমন পাওয়া যাবে
যারা মরার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে এই ঈমানের উপর অবিচল থেকে মরতে পারে অনেকে তো জানেই না ঈমান কাকে বলে কি কি কারণে আমার আপনার ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে এর কারণে কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবে আমরা বলতে পারবো না যে আমার রব আল্লাহ যদি আমি আপনি ঈমান নিয়ে না মরতে পারি মুহতারাম হাজিরিন এজন্য ঈমান সম্পর্কে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনায় আবার ফিরে আসব ঈমান কাকে বলে বলে শরীয়তের যে সকল বিধিবিধান বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে পালনীয় নয় শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় তাকেই বলা হয় ঈমান আকীদা বলেন ঈমান কাকে বলে যে সকল বিধিবিধান বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে পালনীয় নয় শুধু অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় তাকে কি বলে ঈমান বলে এই ঈমান আকীদাটা আবার দুই প্রকার এক প্রকার ঈমান আকীদা হচ্ছে এমন বলে এমন সাতটি বিষয় আছে যে বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ পরিপূর্ণ বিশ্বাস রাখলেই একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে এর কোন একটির প্রতি যদি বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে বলে ওই ব্যক্তি আর ঈমানদার থাকতে পারে না সে ঈমানদারের কাতার থেকে বের হয়ে যায় বলে এই সাতটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন অংশে নবীজি হাদিসের বিভিন্ন অংশে বর্ণনা করেছেন সাধারণ মানুষের পক্ষে কোরআন হাদিস ঘেটে সেই সাতটি বিষয় বের করে সেগুলোর উপর ঈমান আনা কষ্টকর বিষয় এজন্য হযরত উলামায়ে কেরাম ওই সাতটি বিষয়কে একটা কালিমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন কালিমাটার নাম হচ্ছে ঈমানে মুফাসসাল আমরা সবাই পারি মাশাআল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত আমি আল্লাহকে বিশ্বাস করলাম আমি আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম আমি আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করলাম আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলদেরকে বিশ্বাস করলাম আমি তাকদীর বা ভাগ্য তালিকাকে বিশ্বাস করলাম আমি পরকালকে বিশ্বাস করলাম আমি পুনরুত্থানকে বিশ্বাস করলাম এই সাতটি বিষয় যদি আমি আপনি পরিপূর্ণভাবে মনের থেকে আন্তরিকভাবে বিশ্বাস করতে পারি তবেই আমি আপনি মুমিন ঠিক কি না এর কোন একটির প্রতি যদি বিন্দু পরিমাণ বিশ্বাসের কমতি থাকে আমি আপনি মুমিন হতে পারবো না কেউ যদি বলে আমি কোরআন মানি না স্পষ্ট আমরা তার ব্যাপারে স্পষ্ট ফতোয়া কি দিব সে আর মুসলমান নেই সে কাফের হয়ে যাবে ঠিক তেমনিভাবে কেউ যদি স্পষ্ট না বলে এমন কথা বা এমন কাজ প্রকাশ করে যা বুঝায় যে সে কোরআনের বা হাদিসের বা ফেরেশতাদের ব্যাপারে যে এর দ্বারা বুঝায় যে সে এগুলো মানে না বলে ইনডাইরেক্ট যদি সে অস্বীকার করে তখন সে কাফের হয়ে যাবে মুহতারাম হাজিরিন এর কয়েকটি উদাহরণ কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর সূরাতুল আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের নবীজির ব্যাপারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না এই কথা আমরা জানি কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আর কোনো নবী দুনিয়াতে আসবেন না কিন্তু যারা বলেন নবীজির পরে আবার নবী আসবে কাদিয়ানি সাহেবরা এরা কি সূরাতুল আহজাবের এই ৪০ নম্বর আয়াতকে মানলো বলেন মানলো যদি মানত তাহলে তারাও বলতো যে আমাদের নবী সর্বশেষ নবী তারপর আর কোনো নবী দুনিয়াতে আসবে না তারপরে সূরাতুন নিসার এক নম্বর আয়াতে আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন যে পৃথিবীতে আদম ছাড়া সমস্ত মানুষকে আমি আদম থেকে সৃষ্টি করেছি আর আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে কেউ যদি বলে মানুষকে সৃষ্টি করা হয়েছে বানর থেকে তাহলে কি সে সূরাতুন নিসার এক নম্বর আয়াতকে মানলো মানলো না তারপরে আসেন শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল তখন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে লাউগুবিয়ান্নাহুম আজমাইন আল্লাহ এই মানুষের কারণে তো আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম এদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব সূরাতুল আরাফের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন শয়তানের ধোকা সে কিভাবে আমাদেরকে ধোকা দিবে সে বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আমি আপনার বান্দাদেরকে ধোকা দিয়ে তাদেরকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো
তখন থেকে শয়তান আমাকে আপনাকে জাহান্নামী বানানোর জন্য মিশনে নেমেছে আমার ভাইরা বিভিন্ন পদ্ধতিতে আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিয়ে যাচ্ছে এর একটা পদ্ধতি হচ্ছে সূরাতুন নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন শয়তান আল্লাহকে বলে ওয়ালা আমুরন্নহুম ফালা ইগাইরুন্না খালকাল্লাহ আমি আপনার বান্দাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়ে দিব যাতে করে আপনার বান্দারা আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আপনি যাদেরকে ছেলে বানিয়েছেন তারা তাকে মেয়ে বানিয়ে প্রকাশ করবে আপনি যাদেরকে মেয়ে বানিয়েছেন তারা তাদেরকে ছেলে বানিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে মুহতারাম হাজিরিন এক কথায় তারা সমকামিতাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য বৈধতার রূপ দেওয়ার জন্য ট্রান্সজেন্ডার নামে একটা ভয়াবহ এজেন্ডা পৃথিবীতে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে ঠিক কি না এটা শয়তানের কাজ সূরাতুল রুমের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাবদীলা লিখলকিল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নেই এখন যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে রূপে প্রকাশ করাচ্ছে তারা কি কোরআনের এই আয়াতকে মানলো বলেন তাহলে কোরআন মানতে হলে কোরআনের প্রত্যেকটা জবর জের বেশ প্রত্যেকটা বিধানকেই আমাকে আপনাকে মানতে হবে কোন একটা মানবো কোন একটাকে ছেড়ে দিব আল্লাহ বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ এই কোরআনের কিছু তোমরা মানবে কিছু মানবে না তা হবে না মুহতারাম হাজিরিন তারপর সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উলামা একরামদের কিছু দায়িত্ব বণ্টন করে দিয়েছেন আল্লাহ বলেছেন যে উলামা একরামকে আমি দুইটা দায়িত্ব দিয়েছি একটা দায়িত্ব হচ্ছে তারা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সুযোগ্য আলেম বানিয়ে তারা আপন পরিবারের কাছে পাঠিয়ে দিবেন দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইহযারুন তারা সর্বোচ্চ শিক্ষা সমাপ্ত করে আপন জাতির কাছে ফিরে এসে তাদেরকে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সতর্ক করবে আমার ভাইরা হযরত উলামা একরাম আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পেয়েই তো আমাকে আপনাকে বিরামহীনভাবে নিরলসভাবে মেহনত করে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সতর্ক করে যাচ্ছে আমার ভাইরা এই জন্য হযরত উলামা একরাম আমার আপনার ইমানের ব্যাপারে আমার আপনার ব্যক্তিগত ব্যাপারে আমার আপনার সামাজিক ব্যাপারে রাষ্ট্রীয় ব্যাপারে কুরআন ও হাদিসের আলোকে যে সমাধান দেয় সেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে উলামা একরামদের মধ্যে কাদেরকে আমরা অনুসরণ করব বলে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপর অবিচল থাকে তাদেরকেই আমরা অনুসরণ করব বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত এর মাসলাক হচ্ছে যে উলামা একরাম কখনো নবী রাসূলদের কোনো দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না উলামা একরাম কোনো সাহাবীদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না উলামা একরাম কোনো মাযহাবের ইমামদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না উলামা একরাম ডালাওভাবে আলেম সমাজের বিরুদ্ধে তারা ফতোয়া দিবে না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা সাহাবাদের চেয়ে নবীর চেয়ে কোরআন বেশি বুঝে উলামা একরামদের চেয়ে কোরআন হাদিস তারা বেশি বুঝে এবং সে বুঝ অনুযায়ী তারা নবী রাসূলদের ব্যাপারে সাহাবাদের ব্যাপারে মন গড়া ফতোয়া দিয়ে যাচ্ছে আমার ভাইরা মুহতারাম হাজিরিন যতক্ষণ পর্যন্ত একজন আলেম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপর না থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে অনুসরণ করা যাবে না মুহতারাম হাজিরিন তাহলে সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন সমাজের মানুষকে সতর্ক করার জন্য মুহতারাম হাজিরিন অনেক বছর আগে থেকেই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ইহুদি খ্রিস্টান মুশরিকের বাচ্চারা মুসলমানদের ইমান আকিদাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে ইদানিং কালে এই ইহুদি খ্রিস্টানদের বিষাক্ত নজর পড়েছে মুসলমান সন্তানদের শিক্ষা সিলেবাসের উপর ঠিক কিনা তারা মুসলমানদের ইমান আকিদাকে ধ্বংস করার জন্য তারা ছলে বলে কৌশলে মুসলমানদের শিক্ষা সিলেবাসের মধ্যে এমন কিছু নাস্তিক্যবাদ এমন কিছু গুমরাহিমূলক কথা তারা লিপিবদ্ধ করে দিয়েছে সংযুক্ত করে দিয়েছে এটা যদি আমার আপনার সন্তান পড়ে বলে সে এমনিতেই নাস্তিক হয়ে যাবে
আমার ভাইরা এজন্য আসুন হযরত উলামায়ে কেরাম আমাদেরকে যে দাওয়াত দিবেন দ্বীনের উপর চলতে বলবেন যেভাবে বলবেন আমরা সেভাবে চলে যদি জীবন পরিচালনা করতে পারি তবেই আমরা মরার পরে কবরের ফেরেশতাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব করতে পারব মুহতারাম হাজেরিন তো ফেরেশতাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন কি ছিল তোমার রব কে মুমিন বান্দা বলবে আমার রব আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন আসবে তোমার দ্বীন কি মুমিন বান্দা বলবে দ্বীন ইয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম এই কথা মুমিন তখনই বলতে পারবে যখন সে দুনিয়াতে ইসলামের উপর জীবন যাপন করবে ফেরেশতাদের তৃতীয় প্রশ্ন আসবে মান হাযা রাজুল আল্লাযী বুইযা ফীকুম এই লোকটাকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন মুমিন বান্দা বলবে ইনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন ওই মুমিন বান্দা যখন ফেরেশতাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আন সাদাক আবদি আমার বান্দা যথার্থই বলেছে আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আমার বান্দাকে দুনিয়ার মানুষ সামান্য পাতলা তিনটা কাপড় দিয়ে কবরের মধ্যে রেখে গিয়েছে তোমরা তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও পক্ষান্তরে পাপিষ্ট এবং গুনাহগার বান্দার কি অবস্থা হবে তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে সে বলবে আমি তো জানি না তোমার দ্বীন কি আমি তো জানি না তোমার এই লোকটাকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন সে বলবে হা হা লা আদরি আমি তো জানি না তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ব্যাপারে ফয়সালা আসবে কি আফরিশুহু মিনান নার তার জন্য জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার তার কবর থেকে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও যাতে করে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তার কবরে আসতে থাকে আমার ভাইরা কি ভয়ঙ্কর সেই চিত্র হবে গুনাহগার বান্দা যখন ফেরেশতাদের প্রশ্ন উত্তর দিতে পারবে না তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনকে নির্দেশ দেওয়া হবে জমিন দুই পাশ থেকে ওই নাফরমান বান্দাকে এত জোরে চাপ দিবে হাত্তা তাখতালিফ আদলাহু যে তার এক পাশের পাজর অপর পাশের পাজরের মধ্যে ঢুকে যাবে অন্য এক রাওয়ায়েতে আসছে যে দুইজন বধির এবং অন্ধ ফেরেশতা তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে তারা হাতুড়ি দিয়ে যখন তাকে পিটানো শুরু করবে সে এত চিৎকার চিৎকার করতে থাকবে বাঁচাও বাঁচাও বলতে থাকবে বলে তার এই চিল্লাচিল্লি মানুষ এবং জিন ব্যতীত অন্য সমস্ত মাখলুক শুনতে থাকবে আমার ভাইরা অন্য এক বর্ণনায় পাওয়া যায় ওই নাফরমান গুনাহগার বান্দার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্তরটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে বলে ওই সাপের কোনো একটা সাপ যদি পৃথিবীতে একটা নিঃশ্বাস ফেলত বলে কেয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে শস্য উদ্ভিদ হতো না উৎপন্ন হতো না এরকম ভয়ঙ্কর সাপ ওই মুমিন নাফরমান বান্দার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে আর ওই সাপ কেয়ামত পর্যন্ত তাকে সবল দিতে থাকবে আমার ভাইরা আমি আপনি আজ হোক কাল হোক মরেই যেতে হবে আজকের এই মাহফিল থেকে আমি আপনি যদি খোরাক নিয়ে সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি তবেই কবরের জিন্দগি আমার আপনার জন্য সুখীময় জিন্দগি হবে আর আজকের এই মাহফিলটা যেহেতু কবরস্থানদের কবরস্থানের মুর্দাদের রুহের মাগফিরাত উপলক্ষে আয়োজিত হয়েছে আমাদের প্রত্যেকের কোনো না কোনো আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন আমার নানা জান এখানে শুয়ে আছেন হাদিস শরীফে আসছে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু মানুষ যখন মারা যায় জাগতিক সমস্ত কর্মকাণ্ড বাতিল হয়ে যায় শুধুমাত্র তার পক্ষ হয়ে তার ওয়ারিসদের মধ্য থেকে কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায় সেটাই ওই ব্যক্তি কবরে বসে বসে পেতে থাকে তাহলে আমরা যেহেতু আমাদের এলাকার কবরস্থান আমাদের আত্মীয় স্বজনরা এখানে শুয়ে আছে তাদের জন্য হাদিয়া হিসাবে আমরা আজকের মাহফিলের ইন্তেজাম কমিটির কাছে তাদের কাছে হাদিয়া হিসাবে মাহফিলের জন্য নয়
তাদের কাছে হাদিয়া হিসাবে নবীজির হাদিস যদি আমরা বিশ্বাস করি তাদের জন্য হাদিয়া হিসাবে আমরা প্রত্যেকই কিছু না কিছু হাদিয়া দিয়েই বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথা আমরা শুনলাম কোরআন ও হাদিসের আলোকে এর উপর আমল করে জীবন শেষ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন